어디? 어머 어디? 리시의 주벌 무서 무서. 아 보시 보시. 아이 보디. 걸음걸음 생활 벌 미스티. 이셔. 아직 기 마블 벌로 또 벌다. তুমি যখনই আসছো এরকম গাদা গাদা জিনিস নিয়ে আসছো, না না এটা কিন্তু ঠিক না। আরে কেন ফর্মালিটি করছো? ধরো 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 ধরো। না মা কিন্তু ঠিকই বলেছে পিসমশাই, তুমি কিন্তু আগে এত ঘন ঘন আমাদের বাড়িতে আসতে না। আচ্ছা ঠিক আছে, তোর যদি অসুবিধা হয় কাল থেকে আমি আসবো না। না না পিসমশাই, আমি সেটা একেবারেই বলিনি। আমি বলতে চাইছি যে পাপা যবে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে তুমি ঘন ঘন আসো, আর যখনই আসো হাতে করে অনেক জিনিস নিয়ে আসো। পিসমশাই আমি কিন্তু জানি সেটা তুমি কেন করো। দাদু ভাই তো ঠিক করেছে যে পাপার হাত থেকে কিছু নেবে না, তাই তুমি আমাদের এইভাবে সাপোর্ট করো, তাই না? বড্ড পেকে গেছিস তুই, হ্যাঁ বড্ড পেকে গেছিস। তোর কাজ হচ্ছে মন দিয়ে গানটা করা, তো আজকে বাড়িতে কেন শোনি? আরে করছি তো, লাস্ট কয়েকটা সপ্তাহ বেশ কয়েকটা শো ছিল আর রিহার্সাল প্রায় রোজই করেছি, তাই আজকে দিনটা অফ নিলাম বাড়িতে। উপল তুমি যে এমনি আসো তাতে আমরা যথেষ্ট মনোবল পাই, এসব আনার কোনো দরকার নেই। এই তো বাবা, কত সহজে বুঝিয়ে দিলেন, ছেলে ছেলে হয় আর জামাই জামাই, আর আমি তো পর সেটা আমি অ্যাকসেপ্ট করেই নিলাম। এটা কিন্তু কোনো কাজের কথা নয় অপলদা, এই সমস্ত কথা বলে তুমি প্রত্যেক দিন এক গাদা গাদা জিনিস আনবে, না সেটা কিন্তু একদম চলবে না। যদি না চলে তাহলে একটা কাজ কর বলি, ওই তো হাতে তোমার জিনিসগুলো আছে ডাস্টবিনে ফেলে দাও। আর সব থেকে ভালো হয় বুঝি, এই যে আমি এসেছি আমার চোখের সামনে জিনিসগুলোকে ফেলে দাও, তাহলে ভালো করে আমাকে অপমান করা হলো। না না তুমি এই সমস্ত কথা বলে এড়িয়ে যাচ্ছ কিন্তু বলদা। আচ্ছা তুমি এত ফল নিয়ে এসছো কেন? কে খাবে এ বাড়িতে এত ফল? কেন, আগেও তো তোমাদের বাড়িতে ফল আসতো, তখন তো খাবার মানুষের অভাব থাকতো না। তাহলেও এত ফল এনো না বলদা, আমাদের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলার অভ্যেসটাও তো হওয়া দরকার, তাই না? মানে কি পরিস্থিতি বদলেছে আমি বুঝতে পারছি না বাবা। বলি, এক অনিন্দ্যদা নেই, তার মানে এতটাই ক্ষমতা ছিল অনিন্দ্যদার যে তার চলে যাওয়ার পর থেকে তোমাদের মানে তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝলে উপল, সে তো এসেছিল আমার টাকা দিতে চেয়েছিল, আমি তো ছুঁয়েও দেখিনি। এসেছিল তাই নাকি? তবে আর কি, বৌমা কি বলবে আমি জানি না, তবে সে যে ওখানে ভালো নেই আমি স্পষ্ট বুঝতে পেরেছি, আমার চোখে সব ধরা পড়েছে। বাবা এসব কথা এখন থাক না। উপলদা আমি একটু চা করছি, তুমি আর কি খাবে বলো? ও মা, তখন মুড়িটা তুমি দারুণ মেখেছিলে, আর একবার মুড়ি মাখো না খাই। একটু আগে তো মুড়ি খেলি, আবার মুড়ি খাবে? তা পিসমশাই সিঙ্গাড়া আনলো, নটা দিয়ে খাবো না? ওরে বাবা দেখেছো, তুমি ভালো করে মুড়িটা মাখো না, গরম গরম সিঙ্গাড়া আছে আমিও খাবো। বাবাকে দুটো মিষ্টি দাও। না না আমি মিষ্টি খাবো না, আমি মিষ্টি খাবো না। কেন, আমি নিয়ে এলাম আপনি খাবেন না? দাও তো বডি প্লিজ। কি মুশকিল, পরে দেখা যাবে। না 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 আমার সামনেই খাবেন। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তুমি কি একটা কাজ একটু কেয়ারফুলি করতে পারো না? তোমাকে আমি পাউরুটি কিভাবে টোস্ট করতে বলেছিলাম বলো, কিভাবে? আমি টোস্টারে টোস্ট করছিলাম, কিন্তু টোস্টারে কিছু একটা প্রবলেম হচ্ছিল, সেই জন্য ওভেনে করেছি। দিদি আই এম সরি টু সে, কিন্তু তুমি কিন্তু খুবই অবাধ্যমে। তুমি যখন দেখলে যে টোস্টারটা কাজ করছে না, তুমি তো আমাকে একবার ইনফর্ম করতে পারতে। টোস্টারে কারেন্ট লাগছিল, আমি দু একবার। তুই যা করেছিস একদম ঠিক করেছিস, এই যে টোস্টারে কারেন্ট লাগছিল বলে তুই টোস্টার ব্যবহার করিসনি, ইউ ডিড দ্য রাইট থিং, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, ইউ আর ইন্টেলিজেন্ট। এরপর যদি এরকম কিছু হয় তুই সেটাই করবি যেটা তুই ঠিক মনে করিস, যেটা তুই সেফ ফিল করিস। এইভাবে না ও কোনো কাজ শিখবে না। কোনো কাজ শেখার দরকার নেই, সবাই সব কিছু শিখতে পারে না, শিখবে না, কিন্তু এমন কিছু করবে না যাতে ওর লাইফ রিস্ক হয়। টোস্টারে পাউরুটি টোস্ট করতে গেলে তোমার মেয়ের লাইফ রিস্ক হয়ে যাবে। টোস্টারে কারেন্ট লাগছিল জুন, আমি চেঞ্জ করে এনে দেবো টোস্ট গুলো। না গো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে আর কিছু করতে হবে না। আমি তো টায়ার্ড লাগছে। আচ্ছা দিঠি, তুমি তো অনেকক্ষণ আগে স্কুল থেকে এসেছো, একটা ছোট ইউনিট টেস্ট ছিল, তারপরে এসেছো খাবার দাবার খেয়েছো ঘুমিয়েছো,
আজকে বুকানো বাড়ি নেই, আমার মায়ের বাড়ি। তোমার তো কোনো কাজ ছিল না, তুমি যে আমাদের জন্য একটু খাবার দাবার বানিয়ে রাখবে তোমার তো এই সেন্সটুকুই নেই দিঠি। আমি তোমাকে ফোন করে কি বললাম যে বুকান হালুয়া খেতে ভালোবাসো, তুমি একটু হালুয়া বানা। তুমি বললে আন্টি আমি পারবো না। আমি বললাম ওকে ফাইন, আমি তোমাকে ফোনে ডিরেকশন দিয়ে দিচ্ছি, তুমি তাহলে সেটা শুনে বানাও। তুমি আমাকে বললে আমি শুনে বানাতে পারবো না, তুমি এসে দেখিয়ে দেবে, আমি তারপরে বানাবো। আমি বললাম ওকে। তারপরে সবচেয়ে ইজি যেটা টোস্ট এন্ড অমলেট, আমি ওকে সেটা বানাতে দিয়েছিলাম। সেটা পর্যন্ত ট্রেনিং এর ওর দরকার নেই, কোনো দরকার নেই। ও বাড়ির কাজের মেয়ে নয়, তুমি হেল্পিং হ্যান্ড নিয়ে আসবে এই বাড়ির জন্য। অলরাইট, এইভাবে না ওর কোনো ট্রেনিং হবে না। এটা নিয়ে আমি ফার্দার কোনো কথা চাইছি না এই বাড়িতে। অনিন্দ্যদা, এটা আমার বাড়ি, এখানে যদি ওকে থাকতে হয় কিছু বেসিক ডিসিপ্লিন ওকে মানতে হবে। আগে নিজে ডিসিপ্লিন অর্জন কি, তারপর শেখাবে। ফার্স্ট ইউ বিকাম ডিসিপ্লিনড। কি বললে? আমি আমি পারবো বাবা, আমি কাল থেকে ঠিকমতো করে দেব। আসলে আগুন দেখে খুব নার্ভাস লাগছিল, আগে কখনো করিনি তো। আমি মা তো আমায় কখনো ওভেনের ধারেও যেতে দেয়নি। এক্স্যাক্টলি, তোমার মা তোমার আর্ধেক সর্বনাশ করেছে, আর তোমার পাপা তোমার বাকি সর্বনাশটা করবে। তুমি কোনো দিনও মানুষ হবে না দিঠি, কোনো দিনও মানুষ। দিঠির সঙ্গে এভাবে কথা বলবে না, ইটস আ ফাইনাল ওয়ার্নিং। বাড়িটা তো তোমার, আমরা গেস্ট, তাই মনে করছো তো? যে বাড়িতে আমরা কমফোর্টেবল ফিল করবো না, যে বাড়িটায় আমরা অ্যাট হোম ফিল করবো না, সেখানে আমরা থাকতে পারবো না। আমি না দিচ্ছি না, আমাদের একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর সেটা কি? একটা অন্য বাড়ি খুঁজে নেওয়া আমাদের জন্য, যেখানে আমি আর দিঠি দুজনেই কমফোর্টেবল ফিল করবো, যেটাকে নিজের বাড়ি বলে মনে করবো, যেটাকে আমরা মনে করবো না যে আমরা অন্য লোকের বাড়িতে আছি। লোকসিয়ামি, নাইস, চল আমরা ওখানে গিয়ে খাবো চিকেন। আমি অলরাইট, চলে আয়। পিসমশাই, ঠাম্মির কি খবর? বাড়িতে আসার কথা কিছু বলছে? না না, আমার সাথে বেশি কথা হয় না তো। আমি তো দেড় রাতে বাড়ি ফিরি, ডাইনিং টেবিলে অবশ্য দেখা হয়। বুঝতে পারি যে জিজ্ঞেস করার ইচ্ছে আছে, তবে জিজ্ঞেস করে না, প্রশ্ন করে না, আর আমিও উত্তর দিই না। কিছু বলার কি দরকার? অবশ্য জানে যে মাঝে মধ্যেই আমি অফিস হয়ে, মানে এই বাড়ি হয়ে বাড়ি ফিরি, তাও জিজ্ঞেস করে না। উপালদা, মার কিন্তু এবার ফিরে আসা উচিত। আর কতদিন উনি তোমাদের বাড়িতে থাকবেন বলো তো? এই ব্যাপারে আমি বলবো নো কমেন্টস। দেখি বলি, বলো তো, তোমাদের বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? বাড়িটা তো ফাঁকাই হয়ে গেছে উপালদা, বাড়ির দুটো লোক তো এ বাড়িতে আর থাকেই না। হ্যাঁ, সেটা তো আমি ভালো করে জানি, তবে আর যারা থাকে তারাও নেই। হ্যাঁ, বৌদি ভাই আসলে বাপের বাড়ি গেছে, দাদা ভাইও সাথে গেছে। আচ্ছা, মা দাদা ভাই মনে ওখানে দুদিন থাকবে তাই না? হ্যাঁ, বললো তো দু একটা দিন পরে ফিরবো, কবে ফিরবে সেটা ঠিক বলে যায়নি। এরপর তো বাড়ি আরো ফাঁকা হয়ে যাবে, ডিঙ্কা তার মাকে নিয়ে চলে যাবে, জাম্বো দাদু ভাই নাথবুকে নিয়ে চলে যাবে, বাড়িতে থাকবো আমি একা। সারা বাড়ি পাড়া দেবো, তারপর যদি তোমার শাশুড়ি মা চলে আসেন ট্রেলিং, তবু তো আমরা সেই দুজন, দুজনেই থাকতে হবে। এখন থেকে এত কথা কেন ভাবছেন বলুন তো বাবা? হ্যাঁ, যখন যার যাওয়ার পালা হবে যাবে, যার আসার সময় হবে আসবে, এই নিয়ে টেনশন করো না। আমার বয়সে পৌঁছলে বুঝতে পারবে একা থাকার ভয়টা কি মারাত্মক ভাবে চেয়ে ফেলতে পারে। বাবা, কেন আপনি এসব কথা বলছেন?
যতই তুমি আমাকে বাবা বলে ভালোবাসো, সম্মান করো, তুমি তো ডিসিশন নিয়েই ফেলেছ, তুমি এখানে থাকবে না। না বৌদি, এই ব্যাপারে আমি বলবো, এটা কিন্তু তোমারও অন্যায়। হ্যাঁ, বাবা যখন এত স্ট্রংলি তোমার পাশে দাঁড়িয়েছে, তখন তুমি বাবাকে ছেড়ে, এই বাড়িকে ছেড়ে কেন চলে যেতে চাইছো, এটা বুঝতে পারছি না। আচ্ছা উপালদা, আমি তো এখনই ছেড়ে চলে যাইনি। দেখো পিসুমশাই, মা এই বাড়ির সকলকে চিনেছে কিন্তু পাপার জন্য, আর আজ পাপা আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এখন মা যদি এই বাড়িতে থেকে যায়, সেটা মায়ের জন্য অসম্মানের হবে না?